তো মান্ডালা ডিজাইনের লাস্ট পর্বে আমরা দেখব যে কিভাবে আমরা মান্ডালা ডিজাইন দিয়ে এই ডিজাইনটা দিয়ে একটা প্যাটার্ন তৈরি করতে পারি। তো আমি কালারও করে ফেলছি, এখন একটা প্যাটার্ন তৈরি করব। তো সেটার জন্য মোটামুটি এটা দিয়ে একটা প্যাটার্ন তৈরি করব, বা এটা একটু সাইজটা ছোট রাখে। প্যাটার্ন তৈরি করতে সিলেক্ট করলাম, সিলেক্ট অবজেক্ট থেকে প্যাটার্ন, প্যাটার্নে ক্লিক করে মেক প্যাটার্নে আসলাম। মেক প্যাটার্নে আসার পরে আমি এখান থেকে কতগুলো অপশন পাব, যে এখানে গ্রিড বাই যেভাবে আমি নিতে চাই সেভাবে নিতে পারবো। ঠিক আছে, তো আমি এটা থেকে এটা আরো সুন্দর হবে। এরপর এখানে লিঙ্কটা অন করে দিয়ে আমি শিফট প্রেস করে ডাউনলোডে ক্লিক করি, দেখি যতটা কাছাকাছি স্কেল হয়ে এরকম থাক। আর এখান থেকে থ্রির জায়গায় ফাইভ দিয়ে দিতে পারি, সরি ফাইভ ফাইভ দিয়ে আমি, আপনি এখান থেকে এটার কোনো পরিবর্তন এভাবে বোঝা যাবে না। সাইজ এখান থেকে স্পেস কতটা দেবেন, এখান থেকে স্পেস কন্ট্রোল করা যাবে। তো যাই হোক, এটা আমি মোটামুটি এটা তো এটাতে জাস্ট স্কিপ দিয়ে দিলেন। তো এটা হচ্ছে আবার যে দেখাই প্যাটার্ন, প্যাটার্ন থেকে মেক প্যাটার্ন যেটা যা ছিল এটা সিলেক্ট, এটা ধরে অবজেক্ট থেকে প্যাটার্ন মেক প্যাটার্ন যে অবস্থায় ছিল এই অবস্থা সেভ দিয়ে দিলে এখানে এটা তৈরি হয়ে গেল। আচ্ছা, এরপরে আমি এটাকে এক সাইডে রাখি। আচ্ছা, এক সাইডে রাখি এইখানে। আমি যদি একটা কাজ করি, এখন এই ব্যাকগ্রাউন্ডে এটা অফ করে দিলাম, দিয়ে যদি আমি এটা অ্যাপ্লাই করি দেখেন এটা এখানে চলে আসলো। আচ্ছা, এইটা এখানে আসলে আপনি এটা স্কেল করতে পারেন, সেটা কীভাবে অবজেক্ট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে স্কেল আছে, স্কেল করতে পারেন। এখান থেকে আপনি এটা উঠাই দেবেন, তারপরে এখান থেকে 500% আছে, আপনি 50% নিয়ে আসেন, এসে প্রিভিউটা দেখেন। ঠিক আছে, আপনি এখান থেকে বাড়াতে পারেন, কমাতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। ওকে, প্যাটার্ন অ্যাপ্লাই হয়ে গেল। আবার প্যাটার্নকে আপনি আপনার মতো সুন্দর করে তৈরি করে নিতে পারেন। দেখেন এখানে একরকম আছে, এখানে একরকম আছে, এটা একটা ঝামেলা। তো এই ঝামেলা না করতে চাইলে আপনি একটা কাজ করতে পারেন, প্যাটার্ন ডিলিট করে দিলাম, আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ওকে এখানে অ্যালাইন হয়ে যাও, এখানে কালার দিয়ে দিলাম, এটাকে নীল করে দিলাম, এটা এই অবস্থায় আছে। আচ্ছা, এই অবস্থায় আমরা কি করতে পারি, এটাকে পিছনে রাখলাম, এই অবস্থায় আমরা এটাকে এটাকে ধরে সেন্টারে নিয়ে আসি, সেন্টারে একটু অ্যালাইন করে দিই। একভাবে দেখলাম প্যাটার্ন, তো ওইটাতে সাইডগুলো ক্লিয়ার হচ্ছে না, আমি এটা সাইজটা একটু বড়ো করে দিচ্ছি। দেওয়ার পরে আমি কী করবো, এটাকে আমি জাস্ট একটু জুম করে নিই, এটাকে ধরে একটা কপি করে আমি এই বরাবর অল্টা প্রেস করে কপি করবো, সেন্টার ইন্টারসেক্ট দেখাচ্ছে এখানে রাখলাম। রাখার পর এটাকে একটা কপি করবো, এটা অবজেক্ট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে মুভ, মুভ থেকে আমি এটা জিরো করে দিচ্ছি, এটাও থাকবে জিরো। ঠিক আছে, এটা আমি 1000 দিয়ে দেব, 1000 কপি, একটা কপি সাইডে চলে আসলো। তো মুভ করে এর দুটো সিলেক্ট করলাম একসাথে, সিলেক্ট করার পরে অবজেক্ট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে মুভ, মুভে গিয়ে আমি এটা এবার জিরো করে দেব, এটাতে সে 100, তারপরে হচ্ছে হ্যাঁ কপি
কপি নিচে চলে আসবে। ঠিক আছে, এখন এই অবস্থায় আমি এটাই অবস্থায় আছে। এখন ব্যাকগ্রাউন্ড যেটা ছিল, আমি লেয়ারে যাব। লেয়ারে গিয়ে আমি এটা সবগুলোকে কপি করবো একসাথে। এই সবগুলো একসাথে ধরলাম, ধরার পরে জাস্ট এই অবস্থায় ড্র্যাগ করে এনে আমি এখানে ছেড়ে দেবো, এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমি একটা রেখে আর সবগুলোকে ডিলিট করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা আছে এখানে, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিলাম। এখন দেখেন সুন্দরভাবে এটা আসলে। এখন এটা আসার পরে আপনার যদি এটা স্কেল করার প্রয়োজন হয় তাহলে আপনি দেখেন অবজেক্ট থেকে ঠিক আছে ঠিকভাবে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে স্কেলে যাবেন। স্কেলে গেলে এই যে ট্রান্সফর্ম অবজেক্ট এটা উঠাই দেবেন, দিয়ে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন কতটুকু কি রাখবেন কি রাখবেন না। ঠিক আছে, এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন কতটুকু কি রাখবেন। এখন দেখেন সবগুলো সব সাইডে সমানভাবে এসে যেত এতটাই। ওকে, তো এটা ছিল প্যাটার্ন এবং মান্ডালা ডিজাইনের বিস্তারিত। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর একটা কথা সব সময় না বললেই নয়, সেটা হচ্ছে যে আমি গ্রাফিক্স রিলেটেড কিছু কোর্স সাম্প্রতিক সময় শুরু করেছি আমার অনলাইন স্কুলের মাধ্যমে। তো চাইলে সেটাতে আপনারা জয়েন করতে পারেন। এখানে অ্যাডভান্স কোর্স সহ বিস্তারিত সবই আছে। তো এটা হচ্ছে আমার গ্রুপ, ফেসবুক গ্রুপ, আর এটা পেজ। গ্রুপ এবং পেজ দুটোই দেখতে পারেন। আর আমার পার্সোনাল প্রোফাইল, এটা আমার পার্সোনাল প্রোফাইল। তো একটু অ্যাড না দিলেই নয়, এটা দেখেন আমার সম্পর্কে জানতে এখানে আসবেন। এবং আমার পেজ সম্পর্কে, আমার গ্রুপ, এটা সম্প্রতিক সময় শুরু করছি আমি এখানে কিছু, এবং গ্রাফিক্সের ব্যাস এবং গ্রাফিক্সের অ্যাডভান্স এবং বিগিনার ব্যাস আছে অলরেডি স্টুডেন্টদের কাজ। এগুলো আমি 2021 মে মাসে শুরু করি স্টুডেন্টদের কাজ। দেখেন এগুলো দেখলে বুঝতে পারবেন, ঘুরে আসলে বুঝতে পারবেন। আর এইখানে কোর্স, বিভিন্ন কোর্স আসে প্রতি মাসে এবং নাম মাত্র মূল্যে, কোনো কোর্স ফি নেওয়া হয় না, রেজিস্ট্রেশন ফিটা নেওয়া হয় অনলি, শুধুমাত্র আপনার এই যে কোর্সের খরচের পারপাসে, তাছাড়া অন্য কিছু না। দেখেন এখানে স্টুডেন্টদের কাজ, আমাদের যে ক্লাসগুলো হচ্ছে, পাশাপাশি কেমন স্টুডেন্ট ভর্তি হচ্ছে এখানে বিস্তারিত জানতে পারবেন। স্টুডেন্টরা কন্টেস্টে জয়েন করতেছে, লোকাল কাজ করতেছে, এগুলো ক্লাসের রিভিউ। তো আশা করি আপনারা আমার পেজটা এবং যে পেজ এবং গ্রুপটা ঘুরে আসবেন এবং আমার সম্পর্কে জানতে আমার প্রোফাইল ভিজিট করবেন। আর এটা হচ্ছে ইউটিউব চ্যানেল, এখানে দেওয়া আছে, চাইলে আমাদের ইউটিউব, এই ভিডিওটা আপনি ইউটিউবে দেখবেন। তো ইউটিউবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব। আর ইউটিউবেও আপনি যেতে পারেন ডিরেক্ট, যাচ্ছি গ্রাফিক টেক। তো কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। তো আজকে কথা যে গ্রাফিক টেক, এখানে আমার লিঙ্কডিন বিস্তারিত আছে এবং এখানে কিছু বেসিক কোর্স আছে গ্রাফিক্স রিলেটেড, আমি দিচ্ছি অন বাই অন। আপনাদের প্লে লিস্টটা সম্পূর্ণ দেখেন, দেখবেন অন বাই অন আছে কিছু ভিডিও। আপনারা এখানে ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্স এগুলো জানতে পারবেন টুকটাক, এবং আরও ভিডিও আছে দেখতে পারেন। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আর কথা বলো।